2019 পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন যুবরাজ সিং। জীবন যুদ্ধ জয় করা এক ক্রিকেটারের নাম যুবরাজ সিং। মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছিল তার শরীরে, কিন্তু যুবরাজের ইচ্ছে শক্তি ও সাহসের সামনে দাঁড়াতেই পারেনি ঘাতক ব্যাধিটি। ক্যান্সার জয় করে তিনি ঠিকই ফিরেছেন মাঠে, সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলেও, কিন্তু অনেকদিন হলো জাতীয় দলের বাইরে আছেন মারকুটে এই ব্যাটসম্যান। তাহলে ভারতের জার্সিতে আর দেখা যাবে না যুবরাজকে? 36 বছর বয়সী যুবরাজ অন্তত হার মানতে রাজি নন, ছাড়ছেন না হালও। অন্তত 2019 বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যেতে চান জাতীয় দলে ফেরার যুদ্ধটা। মোনাকোতে অনুষ্ঠিত 18তম লরেন্স জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে গিয়ে নিজের লড়াই চালিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, আমি ভালো একটি আইপিএল মৌসুমের দিকে তাকিয়ে আছি। টুর্নামেন্টটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাকে 2019 বিশ্বকাপে নিয়ে যেতে পারে। আমি এখন 2019 বিশ্বকাপে চোখ রেখেই খেলছি, এরপরে আমি যে কোনো সিদ্ধান্তে যেতে পারি, বুঝিয়ে দিয়েছেন এর আগে অবসরের কোনো প্রশ্নই নয়। মোনাকোতে যুবরাজ শুধু ব্যক্তিগত লক্ষ্যের কথাই বলেননি, দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে ও টি-20 সিরিজ জেতা কোহলিদের ভাসিয়েছেন প্রশংসায়। আমি মনে করি দুর্দান্ত পারফর্ম করেছে তারা। টেস্ট সিরিজে হারানোর পর তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, ওয়ানডেতে সিরিজটা জিতেছে আত্মবিশ্বাসের সঙ্গে, অনেক রান করে সামনে থেকে যার নেতৃত্ব দিয়েছে কোহলি। ভারতীয় জাতীয় দলের জার্সিতে যুবরাজ শেষ ম্যাচটি খেলেছিলেন 2017 সালে, এরপর আর জায়গা হয়নি 36 বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারের।